ক্লাস 8 হিস্ট্রি পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ থেকে আজ কৃষক ও উপজাতি সমাজের বিদ্রোহ আলোচনা করব। 18 শতকের শেষে ও 19 শতকের শুরুর দিকে ব্রিটিশ কোম্পানি প্রশাসন ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে নানা রকম রদবদল করেছিলেন। আমরা এর আগের অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় এ বিষয় নিয়ে আলোচনা করেছি। চিরস্থায়ী বন্দোবস্ত, ইজারাদারি, দশশালা, রায়তবাড়ি, মহলবাড়ি, এগুলো সব কিন্তু ভূমি রাজস্বের বিভিন্ন পদ্ধতি ছিল এবং এই সমস্ত ক্ষেত্রে নানা রকম রদবদলও ব্রিটিশ কোম্পানি, ব্রিটিশ প্রশাসনরা করেছিলেন। এই সেই পরিবর্তনগুলি সরাসরি প্রভাব কৃষক ও উপজাতি সমাজের উপর পড়েছিল। আমরা দেখেছি এর আগের অধ্যায়ে যে চিরস্থায়ী ইজারাদারি ব্যবস্থা, এগুলির মধ্যে দিয়ে কৃষকদের ওপর কিন্তু নানা রকমভাবে অত্যাচার করা হয়েছে, যেখানে তাদের ওপর কর চাপিয়ে দেওয়া হয়েছে, কোথাও বা তাদের ওপর রাজস্ব বেশি নেওয়া হয়েছে। এর ফলে দেখা গেছিল সেই সময় দুর্ভিক্ষ হয়েছিল এবং কৃষকেরা কিন্তু অনেকেই এই দুর্ভিক্ষের ফলে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল এবং তারা কিন্তু সমাজে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিল এবং তাদের সঙ্গে সঙ্গে সেই সময় উপজাতি সমাজের উপরও কিন্তু এর প্রভাব পড়েছিল। তার ফলে 18 শতকের শেষ থেকে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশে কৃষক ও উপজাতি মানুষজন ঔপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। দীর্ঘদিনের অত্যাচারের ফলস্বরূপ তারা কিন্তু কৃষক ও উপজাতি মানুষেরা আর এই অত্যাচার সহ্য করতে পারেনি। তারা কিন্তু বাধ্য হয়েছিলেন প্রশাসনিক ক্ষেত্রে যারা এই প্রশাসন চালাতেন তাদের প্রতি বিদ্রোহ দেখানোর জন্য এবং তারা বিভিন্ন রকম আন্দোলনও শুরু করেন, কারণ তাদের বাঁচার এছাড়া আর কোনো পন্থা ছিল না। কারণ অর্ধেক কৃষকই সেই সময় দুর্ভিক্ষের কবলে পড়েছিলেন, তাদের জাতি কিন্তু আস্তে আস্তে লুপ্ত হওয়ার পথে এগিয়ে চলেছিল, তাই তারা এই বিদ্রোহ আন্দোলনের মধ্যে দিয়ে নিজেদের বাঁচাবার চেষ্টা করেছিলেন। পাশাপাশি কৃষক ও উপজাতি সম্প্রদায়ের মানুষেরা একজোট হয়ে স্থানীয় জমিদার ও মহাজনদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন। তারা মূলত ঔপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত বা ইজারাদারি, দশশালা, রায়তবাড়ি, মহলবাড়ি এই সমস্ত রাজস্ব ভূমি রাজস্বের ক্ষেত্রে আদায় করতেন কিন্তু স্থানীয় জমিদার ও মহাজনরা। তার ফলে এরা প্রথমেই আক্রমণ করেছিলেন এই মহাজন ও জমিদার রায়তদের এবং ইজারাদারদের, কারণ তারা এদের অত্যাচারকে প্রথমে বন্ধ করার জন্য এই আন্দোলন ও বিদ্রোহ শুরু করেন। যদিও ব্রিটিশ প্রশাসনে ও অনেক ভদ্রলোকের চোখে এই আন্দোলন বিদ্রোহগুলি নিছক আইন শৃঙ্খলার সমস্যা বলে মনে হতো, তারা এই যে আন্দোলনে সামিল হয়েছিলেন জমিদার ও মহাজনদের বিরুদ্ধে, তাতে ব্রিটিশ প্রশাসন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সেই সময়কার তাদের দ্বারা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা শিক্ষিত এক শ্রেণীর ভদ্রলোক মানুষদের তৈরি হয়েছিলেন। এই ভদ্রলোক মানুষেরা ইংরেজদের শিক্ষায় শিক্ষিত ছিলেন এবং তারা ইংরেজদের বিভিন্ন ক্ষেত্রে সমর্থন করতেন। তারা মনে করেছিলেন আইন শৃঙ্খলার কোনো সমস্যার সৃষ্টি হয়েছিল এবং তার ফলেই এই আন্দোলন ও বিদ্রোহ এই সমস্ত মানুষেরা, কৃষক ও উপজাতি মানুষেরা শুরু করেছিল। উপজাতি বিদ্রোহগুলিকে অসভ্য আদিম মানুষদের বিদ্রোহ বলে খাটো করা হতো। তারা মনে করতেন যে এই সমস্ত উপজাতির মানুষেরা যে সমস্ত বিদ্রোহ করছে আসলে এগুলি হলো অসভ্য মানুষ, অর্থাৎ সমাজে শিক্ষিত নয় এরা, তাই এদের অসভ্য মানুষ বলে চিহ্নিত করে তাদের বিদ্রোহকে খাটো করা হয়েছে। কিন্তু বাস্তবে এই বিদ্রোহগুলো ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের উদাহরণ ছিল, অর্থাৎ এই বিদ্রোহগুলো অর্থাৎ কৃষক ও উপজাতি যে সমস্ত বিদ্রোহ শুরু করেছিল তার মূল কারণ ছিল কিন্তু ঔপনিবেশিক শাসনকে ধ্বংস করা এবং ভারতবর্ষ থেকে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার প্রথম ধাপ ছিল এই সমস্ত বিদ্রোহগুলো। তার ফলে একথা বলা যেতেই পারে যে এই বিদ্রোহগুলো সেই সময় ভারতবর্ষকে স্বাধীনতার দিকে প্রথম ধাপ এগোতে সাহায্য করেছিল। তাই আমরা বলতে পারি কৃষক বিদ্রোহ ও উপজাতিদের বিদ্রোহ ভারতবর্ষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা সেই সময় নিয়েছিলেন। এই সময় যে সমস্ত উপজাতি সমাজের বিদ্রোহগুলো শুরু হয়েছিল সে সম্বন্ধে আলোচনা করব।
প্রথমেই আলোচনা করব সাঁওতাল হুল বিদ্রোহ, যেটি শুরু হয়েছিল 1855-56 খ্রিস্টাব্দে। এর কারণ ছিল ঔপনিবেশিক শাসক জমিদার ইজারাদার ও মহাজনদের শোষণের বিরুদ্ধে কৃষকদের পাশাপাশি বিভিন্ন উপজাতি বিদ্রোহ করেছিলেন। কারণ এই চিরস্থায়ী বন্দোবস্ত, দশশালা বন্দোবস্ত, রায়তবাড়ি মহলবাড়িতে যেভাবে কৃষকেরা অত্যাচারিত হচ্ছিলেন, তার ফলে তারা যেমন দুর্ভিক্ষের কবলে পড়েছিলেন, সেই জন্য তারা বিভিন্ন রকমভাবে এই সমস্ত ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধাচরণ করতে শুরু করেন এবং আন্দোলন শুরু করেন। এর প্রথম ধাপ ছিল ইজারাদার, রায়ত এবং জমিদার, মহাজন, এদের বিরুদ্ধাচরণ করা। সেই ক্ষেত্রে এদের সঙ্গে পাশাপাশি একই যুগে উপজাতি সমাজও কিন্তু বিদ্রোহ শুরু করেছিলেন। 1855-56 খ্রিস্টাব্দে সাংগঠনিক সাঁওতাল বিদ্রোহ ছিল এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1855-56 সাল থেকে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল, যেটি হুল বিদ্রোহ নামে পরিচিত ছিল। এই সাঁওতালদের যে এলাকাগুলো ছিল সেই এলাকাগুলোতে বহিরাগত মহাজন, জমিদার এবং অন্যান্য বিভিন্ন মানুষ যারা প্রশাসনে অংশগ্রহণ করতেন বা প্রশাসন চালাতেন, তারা এসে এদের উপর অত্যাচার শুরু করে। এই সমস্ত মহাজন বা বহিরাগত জমিদারদের সাঁওতালরা দিকু নামে চিহ্নিত করতেন। এরা দরিদ্র সাঁওতালদের বিভিন্নভাবে অত্যাচার শুরু করে, এই দিকু অর্থাৎ মহাজন ও জমিদারেরা। এই সময় ইউরোপীয় কর্মচারীরাও এদের সঙ্গে হাত মিলিয়ে অত্যাচার শুরু করে সাঁওতালদের ওপর। কীরমভাবে, সেই সময় এর আগের অধ্যায়ে আমরা পড়েছি যে সেই সময় ভারতবর্ষে রেল লাইন প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়, কারণ ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য, ইংরেজরা নিজেদের ব্যবসা বাণিজ্যের সুবিধা করার জন্য। এই রেলপথ তৈরি করার জন্য শ্রমিক হিসেবে এই সাঁওতালদের কর্মচারী হিসেবে নিয়োগ করেন, অর্থাৎ রেলের সুবিধা ভোগ করেন ইংরেজ প্রশাসন, উচ্চ শ্রেণীর মানুষেরা, কিন্তু তার শ্রমিক হিসেবে অত্যাচার ভোগ করেন এই সাঁওতালরা। তারা তাদের এই ক্ষেত্রে দেখা যায় এই রেল লাইন পাতার জন্য বিভিন্ন জঙ্গল কেটে, অর্থাৎ জঙ্গলগুলোই ধ্বংস করে রেল লাইন পাতার ব্যবস্থা করা হয়েছিল। এর ফলে দেখা গেছে সাঁওতালদের নিজেদের যে নিজস্ব সংস্কৃতি ছিল বা তাদের যে থাকার স্থান, সেগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল, বিপন্ন হয়ে পড়েছিল। তার ফলে এরা কিন্তু ইংরেজ প্রশাসনের উপর হয়ে উঠেছিল ক্ষুব্ধ, এবং তারা এই ভয়াবহ জীবন ও শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে। প্রথম দিকে সাঁওতালরা মহাজন, জমিদার ও ব্যবসায়ীদের বাড়ি কুঠির আক্রমণ করেছিলেন, কারণ ইংরেজ প্রশাসন কিন্তু সরাসরি প্রথমেই এই সাঁওতাল বা কৃষকদের উপর অত্যাচার করতেন না। প্রথম ধাপে অত্যাচার চলতো জমিদার, ইজারাদার, মহাজন, এদের অত্যাচার। সেই কারণে এই সাঁওতালরা প্রথম আক্রমণ করেন এই জমিদার, ব্যবসায়ীদের এবং মহাজনদের। পরে সাঁওতালরা তাদের বিদ্রোহ সংগঠিত করে, যেটি হুল বিদ্রোহ নামে পরিচিত হয়েছিল। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন বা এদের নেতা ছিলেন সিধু, কানু, চাঁদ ও ভৈরব। এই চারজন কিন্তু মূল বা প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন এই সাঁওতাল বিদ্রোহকে পরিচালনা করার জন্য। এই সাঁওতাল বিদ্রোহ পরিচালনার জন্য দেখা যায় প্রথম অবস্থায় বঙ্গদেশে এটি পরিচালিত হলো, পরবর্তীকালে ভাগলপুর থেকে রাজমহলের এলাকার বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ বঙ্গের মধ্যেই শুধু কেবলমাত্র সীমাবদ্ধ ছিল না, এটি ক্রমে ভারতবর্ষের অন্যান্য জেলাগুলোতেও কিন্তু অনেকটা ছড়িয়ে পড়েছিল। এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার ফলে এই অবস্থাকে নিয়ন্ত্রণে আনার জন্য ব্রিটিশদের কিন্তু বেশ বেগ পেতে হয়, এবং সেই কারণে তারা এই ব্রিটিশ প্রশাসন নির্মমভাবে সাঁওতালদের আক্রমণ করে। এদের কাছে ছিল সিধু ও কানু, হাজার হাজার সাঁওতালদের হত্যা করেছিলেন, কারণ এদের কাছে অস্ত্র বলতে ছিল বর্ষা এবং তীর ধনু। অপরদিকে ইংরেজদের কাছে অস্ত্র ছিল বন্দুক এবং কামান। যেই কামান ও বন্দুকের কাছে এই বর্ষা এবং তীর ধনুক ছিল খুবই সামান্য, যেটাকে যেই অস্ত্রকে তাদের ধ্বংস করতে কয়েক মুহূর্তে সময় লাগতো না। সেই কারণেই সেই সময় দেখা যায় সাঁওতাল বিদ্রোহ কিন্তু তারা দমন করতে পেরেছিলেন। ইংরেজ ব্রিটিশ শাসন কিন্তু নির্মমভাবে এই বিদ্রোহ দমন করতে পেরেছিলেন, কিন্তু বিদ্রোহ দমন হলেও
ইংরেজ এই এই সাঁওতাল বিদ্রোহ কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়নি, কারণ পরবর্তী সময় দেখা গেছে এই ব্রিটিশ প্রশাসন উপজাতিদের স্বার্থ ও সুরক্ষার ব্যাপারে কিছুটা সচেতন হয়েছিলেন। তারা যেমন কৃষকদের এবং উপজাতিদের কোনো সময় গুরুত্ব দেয়নি, কিন্তু পরবর্তীকালে এই বিদ্রোহের ফলে পরবর্তীকালে কিন্তু তারা সচেতন হয়েছিলেন, ইংরেজরা সচেতন হয়েছিলেন উপজাতিদের স্বার্থ রক্ষার জন্য। সাঁওতালদের জন্য গড়ে উঠেছিল তখন আলাদা সাঁওতাল পরগনা, অর্থাৎ যেখানে তারা তাদের সংস্কৃতি বিপন্ন হয়ে যাচ্ছিল, যেখানে তাদের জমি জমা ধীরে ধীরে দিকু তথা মহাজন এবং জমিদারদের হাতে চলে যাচ্ছিল। অপরপক্ষে ইংরেজরাও তাদের রেল লাইন প্রতিষ্ঠাপনের জন্য তাদের জমি জমা গ্রহণ করে নিচ্ছিল। সেখানে দেখা যায় এই বিদ্রোহের ফলে ইংরেজ তথা ব্রিটিশ শাসকেরা কিন্তু সচেতন হয়েছিলেন এবং সচেতন হয়ে সাঁওতালদের জন্য আলাদা একটি পরগনা গড়ে তুলেছিলেন, যেটি সাঁওতাল পরগনা নামে পরিচিত হয়েছিলেন। সেই সময় সাঁওতাল বিদ্রোহ নিয়ে হিন্দু পেট্রিয়ট পত্রিকায় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় লিখেছিলেন এবং সমগ্র ভারতবাসী কিন্তু এই হিন্দু পেট্রিয়ট সংবাদপত্রের মাধ্যমে সাঁওতাল বিদ্রোহ সম্বন্ধে সঠিক জানতে পেরেছিলেন। সাঁওতালদের ওপর যে পরিমাণ অত্যাচার চলেছিল এবং অত্যাচারের ফলে এই শান্ত নিরীহ সাঁওতালেরা, শান্তিপ্রিয় নিরীহ সাঁওতালেরা যেভাবে অত্যাচারিত হয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেটির সঠিক কারণ কিন্তু এই হিন্দু পেট্রিয়ট পত্রিকায় ঘোষণা হওয়ার ফলে, লিখিত লেখার ফলে সমগ্র ভারতবর্ষের মানুষ কিন্তু জানতে পেরেছিলেন এবং তাতে মনে হওয়া তারা মনে করেছিলেন যে সাঁওতালদের শাস্তি হওয়া উচিত নয়, তারা শুধু চেয়েছিলেন জঙ্গল ও উপত্যকার মধ্যে তারা যেন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। তাই বলা যায় যে এই সাঁওতাল বিদ্রোহ কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অন্যতম উল্লেখযোগ্য একটি বিদ্রোহ। শুধু ভারতবর্ষ মধ্যে বঙ্গদেশে এবং বঙ্গদেশের পার্শ্ববর্তী এলাকাতেই ছড়িয়ে পড়েছিল এই বিদ্রোহ, বিভিন্ন বিদ্রোহ তা নয়, দেখা যায় দক্ষিণ ভারতেও কিন্তু মালাবারে মোপালা বিদ্রোহ শুরু হয়েছিল। মোপালা বিদ্রোহের মূল কারণই ছিল ইংরেজরা ব্রিটিশরা মালাবার দখল করার ফলে। মোপালা বলা হতো সেই দক্ষিণ ভারতের কৃষক শ্রমিক শ্রেণীদের, ছোট ব্যবসায়ীদের, জেলেদের। এই মোপালা মালাবার অঞ্চলটি দখল করার ফলে মোপালাদের উপরেও ইংরেজ সরকার শুরু করে অত্যাচার এবং এই অত্যাচারের ফলে যেমন তারা অত্যাচারিত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কৃষকদের ওপর রাজস্বের বোঝাও বেআইনিভাবে কর চাপিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি জমিতে কৃষকদের যে অধিকার ছিল সেগুলো অস্বীকার করা হচ্ছিল এবং তাদের জমি ছিনিয়ে নেওয়া হচ্ছিল। এইসবের ফলে মালাবার অঞ্চলেও কিন্তু বিদ্রোহ দেখা দিয়েছিল এবং এই সমস্ত বিদ্রোহকে নিয়ন্ত্রণ করার জন্য সেই সময় ঔপনিবেশিক প্রশাসনকে কিন্তু সশস্ত্র বাহিনীর ব্যবহার করতে হয়েছিল, অর্থাৎ এই বিদ্রোহ কিন্তু খুব সামান্য বা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়নি এবং তাকে দমন করতে কিন্তু ইংরেজরা যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছিলেন। তাই তারা তাদের সশস্ত্র বাহিনীকে বাধ্য করেছিলেন এই সমস্ত বিদ্রোহ দমন করার জন্য এগিয়ে দিতে। এরপরে শুরু হয়েছিল ওয়াহাবি আন্দোলন, যে আন্দোলন ও বারাসাত বিদ্রোহ। এই ওয়াহাবি আন্দোলনটি মূলত শুরু হয়েছিল আরব দেশে আব্দুল ওয়াহাব এর নেতৃত্ব দিয়েছিলেন ওয়াহাবি আন্দোলনের, কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষেও এই আন্দোলন পরিচালিত হয়। প্রথম এই আন্দোলনটি দেখা যায় রায়বেরিলি অঞ্চলে। এই রায়বেরিলি অঞ্চলে সৈয়দ আহমেদের নামে এক ব্যক্তি ওয়াহাবি আন্দোলন প্রথম পরিচালনা শুরু করেছিলেন। এই ওয়াহাবিদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে সংঘবদ্ধ করেছিলেন এই সৈয়দ আহমেদ নামক একজন ব্যক্তি। অপরদিকে বারাসাত অঞ্চলেও মীর নিসার আলী অর্থাৎ তিতুমীর নামে পরিচিত, তিনিও ওয়াহাবিদের মতামতে অনুপ্রাণিত হন এবং তিনিও এই বিভিন্ন ব্যক্তিদের ওয়াহাবি আন্দোলনের জন্য
জড়ো করেন। নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু করেন এই তিতুমীর। এছাড়াও তার এই আন্দোলন তিনি ছড়িয়ে দিয়েছিলেন নদিয়ার, ফরিদপুর এবং বিভিন্ন অঞ্চলগুলিতে এই ওয়াহাবি আন্দোলন শুরু হয়। তিতুমীর আন্দোলন স্থানীয় জমিদার, নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। অর্থাৎ তিতুমীর কিন্তু এই আন্দোলন মূলত শুরু করেছিলেন সেই সময়কার জমিদার, ইজারাদার এবং নীলকর সাহেবদের বিরুদ্ধে, যারা বিভিন্ন রকমভাবে এই সমস্ত উপজাতি মানুষদের অত্যাচার করছিলেন। সেই তাদের বিরুদ্ধে তিতুমীর এই আন্দোলন ওয়াহাবি আন্দোলন বলে শুরু করেছিলেন। এই আন্দোলনের ফলে সরকারের শোষণ তিনি একেবারে শেষ করতে চেয়েছিলেন তিতুমীর, এবং সেই কারণে বারাসাত অঞ্চলে তিনি একটি বাঁশের কেল্লা বানায় এবং বানিয়ে সেখানে তিনি বাদশাহ উপাধি নিয়ে নিজেকে বসান। এবং সেখানে তিনি বলেন যে তিনি যে করেই হোক এই ব্রিটিশ শাসন সমাপ্ত করবেন, শেষ করবেন। ইংরেজরা এর ফলে আরও বেশি চিন্তান্বিত হয় এবং নারকেলবেড়িয়া বা বারাসাতে এসে এই বিদ্রোহ দমন করার চেষ্টা করেন। ব্রিটিশ বাহিনী কামান দিয়ে এই বাঁশের কেল্লা ধ্বংস করেন 1831 খ্রিস্টাব্দে, এবং ধ্বংস করে চেষ্টা করেন ওয়াহাবি আন্দোলন সমাপ্ত করার ভারতবর্ষ থেকে। এর পরবর্তীকালে দেখা যায় হাফিরাজি আন্দোলন শুরু হয়, যেটি পূর্ববঙ্গে এই আন্দোলন দেখা দিয়েছিল। এই সময় এই অঞ্চলের হাজি সিরাতুল্লাহ গরিব চাষিদের জন্যই এই ফরাজি আন্দোলন গড়ে তোলেন। এবং এই আন্দোলনেও দেখা যায় জমিদার ও নীলকর সাহেব উপনিবেশিক প্রশাসনের বিরোধিতা করেছিলেন। ফরাজি আন্দোলন কিন্তু 19 শতকের শেষ দিক পর্যন্ত চলেছিল, যেটি পূর্ববঙ্গ এবং ফরিদপুরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এছাড়াও শুরু হয়েছিল মুন্ডা উলগুনাল আন্দোলন। এই মুন্ডা উলগুনাল আন্দোলনটিও ছিল সাঁওতালদের মতনই আদিবাসী বা অধিবাসীদের, আদিম ভারতবর্ষের আদি অধিবাসীদের আন্দোলন। উপজাতি কৃষক বিদ্রোহের অন্যতম বড় উদাহরণ ছিল এই বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা উলগুনাল আন্দোলনটি। এই বিদ্রোহ শুরু হয়েছিল 1899 থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং এখানেও তারা এই ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে চেষ্টা করেছিলেন ভারতবর্ষে এই তাদের প্রতি অত্যাচারের বিরোধিতা করতে। তবে ঔপনিবেশিক প্রশাসনের দমন পীড়নের ফলে মুন্ডা উলগুনাল পরাস্ত হয়েছিল, কিন্তু সেখানেও দেখা গেছিল সাঁওতাল বিদ্রোহের মতো এই মুন্ডা উলগুনাল আন্দোলনকেও ব্রিটিশরা দমন করতে পেরেছিলেন। অপরদিকে বাংলায় সেই সময় নীল বিদ্রোহ শুরু হয় 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। এখানে নীলকর সাহেবরা চাষিদের ওপর অকথ্য অত্যাচার শুরু করে। এই অত্যাচারের ফলে দুর্ভিক্ষের পরেও এই অত্যাচারে কৃষকরা আরও অবস্থা আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল, এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ভারতবর্ষে এক অনৈতিক, অর্থনৈতিক এবং সমস্ত দিকে কৃষকদের বিপন্নতা দেখা দিয়েছিল। এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। এই দুজন সেই সময় নীল বিদ্রোহের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন, এবং নীল বিদ্রোহের পক্ষে বাংলার শিক্ষিত জনগণের অনেকেই নানাভাবে সহানুভূতি হয়েছিলেন। এর আগে আমরা দেখেছি যেখানে সভ্য মানুষ, অর্থাৎ ভারত যারা শিক্ষিত হয়েছিলেন, এই ভদ্র মানুষ যারা শিক্ষিত হয়েছিলেন, ব্রিটিশদের পাশে ছিলেন, তারা কিন্তু পরবর্তীকালে নীল বিদ্রোহে এই কৃষকদের এবং চাষিদের সহযোগিতা করেছিলেন। এখানেও দীনবন্ধু মিত্র 1860 খ্রিস্টাব্দে নীল দর্পণ নাটকের মধ্যে দিয়ে কৃষকদের প্রতি অত্যাচারের কাহিনী তুলে ধরেছিলেন। এই সময় হিন্দু পেট্রিয়ট, সোমপ্রকাশ প্রভৃতি পত্রিকাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই নীল বিদ্রোহ দমন করার ক্ষেত্রে, এবং তার ভারতবর্ষের সমস্ত মানুষদের জানতে সাহায্য করেছিলেন নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী কৃষকদের প্রতি। এই এই জানার ফলেই ভারতবর্ষতে 1863 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ সমাপ্ত হয়, এবং কৃষকরা আস্তে আস্তে এই নীল চাষ থেকে নিজেদের উদ্ধার করতে পারেন, রক্ষা করতে পারেন। হিন্দু পেট্রিয়ট পত্রিকাতে 1858 খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্র লেখেন যে বাংলায় নীল চাষ একটি সংগঠিত চুয়াচুরি ও নিপীড়ন ব্যবস্থা মাত্র। অর্থাৎ ইংরেজরা
যেভাবে অত্যাচার কৃষকদের উপর করেছিলেন সেটিকে তুলে ধরেছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকায় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার লেখনীর মধ্যে দিয়ে সমগ্র ভারতবাসীকে জানিয়েছিলেন ইংরেজদের অত্যাচারের কথা। আজকে তাহলে তোমাদের এই বিভিন্ন উপজাতির বিদ্রোহের কথা আলোচনা করলাম, এরপরে পরবর্তী অংশে পরবর্তী বিষয় বিদ্রোহের কথা আলোচনা করব। তোমরা খুব ভালোভাবে এই অংশটুকুনি পড়বে এবং এখানে এই বিদ্রোহগুলি নীল বিদ্রোহ সম্বন্ধে আলোচনা করো, এই প্রশ্নটি লিখবে। ওহাবি আন্দোলন, বারাসাত আন্দোলন সম্বন্ধে কী জানো, এই প্রশ্নটি লিখবে। এবং ভারতের অন্যান্য অঞ্চলগুলিতে যে যে উপজাতিরা বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেই বিদ্রোহগুলো, অর্থাৎ এখানে বিদ্রোহগুলি হলো হুল সাঁওতালদের হুল বিদ্রোহ, ফরাজি আন্দোলন, মুন্ডা উলগুনান আন্দোলন, এইগুলি সম্বন্ধে আলোচনা করো, এগুলি সম্বন্ধে তোমরা এই আলোচনা করে লিখবে, এই প্রশ্নগুলো লিখবে। এবং পরীক্ষা যখন এইগুলি ভালোভাবে পড়বে, যখন স্কুল খুলবে এই বিষয়গুলো সম্বন্ধে কোনো অসুবিধা থাকলে স্কুল খোলার পর আমরা এই বিষয়ে আলোচনা করে দেবো। আজকে এই বিদ্রোহ অবধি আলোচনা করলাম, কৃষক বিদ্রোহ এবং উপজাতিদের বিদ্রোহ, পরবর্তী পর্যায়ে অন্য বিদ্রোহটি আলোচনা করবো।